ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। থিটা অপনয়ন করো। এ ওয়ান সেক থিটা প্লাস বি ওয়ান ট্যান থিটা প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু সেক থিটা প্লাস বি টু ট্যান থিটা প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। তো আমাদের এই দুটো ইকুয়েশন থেকে, ওকে, তো এটা আমি ইকুয়েশন ওয়ান দিলাম আর এটা আমি ইকুয়েশন টু দিলাম। তো এই দুটো ইকুয়েশন থেকে আমাদেরকে থিটা এলিমিনেট করতে হবে। ওকে, তো থিটা এলিমিনেট করার জন্য আমরা কি করব, আমরা এটাকে সলভ করবো। যেরকম আমরা এলিমিনেশন মেথডে সলভ করি প্রবলেম, তো সলভ করে আমরা সেক থিটা আর ট্যান থিটার ভ্যালু বের করব। ওকে, আচ্ছা, তো তার জন্য কি করব, আমরা এই প্রথম ইকুয়েশনকে এ টু দিয়ে গুণ করব আর পরের ইকুয়েশনটাকে আমরা এ ওয়ান দিয়ে গুণ করব। ওকে, তো এ টু দিয়ে গুণ করলে এটা আসবে এখন এ ওয়ান এ টু সেক থিটা প্লাস এ টু বি ওয়ান ট্যান থিটা প্লাস এ টু সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওকে, আর দু নম্বরটা আসবে এ ওয়ান এ টু সেক থিটা প্লাস এ ওয়ান বি টু ট্যান থিটা প্লাস এ ওয়ান সি টু ইজ ইকুয়াল টু জিরো। এবারে আমরা সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিই, মাইনাস 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 হয়ে গেল, তাহলে সেক থিটা টার্মটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা ট্যান থিটা কমন নিয়ে নিই তাহলে কি আসবে, এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। ওকে, আর এখান থেকে দেখো এই এটা কি আছে, দেখো প্লাস এ ওয়ান সি টু মাইনাস প্লাস সরি প্লাস এ টু সি ওয়ান, এ টু সি ওয়ান, এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু ইজ ইকুয়াল টু জিরো আসছে। তো এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে কি হচ্ছে, ট্যান থিটা ইন্টু এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ইজ ইকুয়াল টু এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান। ওকে, তো এখান থেকে দেখো আমরা তাহলে ট্যান থিটার ভ্যালু পেয়ে গেলাম। ট্যান থিটা আমরা কি পাচ্ছি তাহলে, এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান, ওকে, ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। তো ট্যান থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে আমরা এক নম্বর ইকুয়েশন ট্যান থিটা যদি ভ্যালুটা বসিয়ে দিই সেখান থেকে আমরা সেক থিটার ভ্যালু পেয়ে যাব। ওকে, তো এক নম্বর ইকুয়েশনে কি ছিল, এক নম্বর ইকুয়েশনটা ছিল এ ওয়ান সেক থিটা, ওকে, এক নম্বরে ছিল এ ওয়ান সেক থিটা প্লাস বি ওয়ান ট্যান থিটা প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো এখানে তাহলে আমরা এ ওয়ান সেক থিটা প্লাস বি ওয়ান ট্যান থিটার ভ্যালুটা বসিয়ে দিই, এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ানটাকে ডান দিকে নিয়ে চলে যায়, তো মাইনাস সি ওয়ান হলো। ফাইন, আচ্ছা, এইবারে এইবারে দেখো তাহলে এ ওয়ান সেক থিটা প্লাস বি ওয়ানের সাথে এটা গুণ করে দিই, তাহলে কি আসবে, বি ওয়ান এ ওয়ান সি টু মাইনাস বি ওয়ান এ টু সি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু ইজ ইকুয়াল টু মাইনাস সি ওয়ান। ওকে, দেয়ার ফোর এ ওয়ান সেক থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে, মাইনাস সি ওয়ান মাইনাস এটা থাকছে বি ওয়ান এ ওয়ান সি টু মাইনাস বি ওয়ান এ টু সি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। ওকে, তো এটা আমরা লসাগু করব, তাহলে আসবে এ ওয়ান সেক থিটা ইজ ইকুয়াল টু লসাগু হচ্ছে এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু, উপরে এটা গুণ হয়ে যাবে, তো মাইনাস সি ওয়ান এ টু বি ওয়ান মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস সি ওয়ান এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ ওয়ান সি টু। ওকে, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস বি ওয়ান এ টু সি ওয়ান। ওকে, দেখো একটা টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, দেখো দেখো যেটা বি ওয়ান সি ওয়ান এ টু আছে, এখানেও দেখো বি ওয়ান সি ওয়ান এ টু আছে প্রথমে আর লাস্টে, এটা আছে বি ওয়ান সি ওয়ান এ টু মাইনাস আর এটা আছে প্লাস বি ওয়ান সি ওয়ান এ টু, তাহলে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল। ওকে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ ওয়ান সেক থিটা ইজ ইকুয়াল টু কি থাকছে, এখান থেকে যদি এ ওয়ান কমন নিয়ে নাও তাহলে থাকছে সি ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান
ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। ওকে, তাহলে দেখো এ ওয়ান এ ওয়ান ক্যান্সেল হয়ে গিয়ে সেক থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি সি ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু। তো আমরা সেক থিটা পেয়ে গেলাম। আচ্ছা, এবারে কি করব, আমাদেরকে কি করতে হবে যে থিটা এলিমিনেট করতে হবে। তো থিটা এলিমিনেট করার জন্য আমাদের কি করতে হবে, ট্যান থিটা আর সেক থিটা এই দুটো ভ্যালু আমাদের দরকার। ওকে, তো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়। তাহলে সেক ট্যান থিটার ভ্যালু পেয়েছি, সেক থিটার ভ্যালু পেয়েছি, বসিয়ে দিই সেক স্কোয়ার থিটা। তাহলে বসাবো সি ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু তার হোল স্কোয়ার। আর ট্যান থিটা কে পেয়েছি, এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান ডিভাইডেড বাই এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টুর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ওকে, আচ্ছা এবার জাস্ট এটা একটু আমরা এলসিএম করে নিই, তাহলে আমাদের ডিজায়ার্ড ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, তো এটা যদি আমরা এলসিএম করি তাহলে কি আসবে, এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু তার হোল স্কোয়ার। ওকে, সো সি ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান তার হোল স্কোয়ার হচ্ছে এদিকে, আর এটা হচ্ছে এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিই, তো সি ওয়ান বি টু মাইনাস সি টু বি ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাই হলো আমাদের ডিজায়ার্ড এক্সপ্রেশন। ওকে, সো দিস ইজ দি ফাইনাল আনসার। ফাইন, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্কু ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।